উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নিট দিয়ে ডাক্তারি চান্স পেতে অনেকেই চায়, যে স্বাভাবিক একটা স্বপ্ন তো অনেকেরই থাকে, যে অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে যে বড় হয়ে আমি ডাক্তার হব। কিন্তু অনেকে মাধ্যমিক 9 থেকে 8 থেকেই প্রিপারেশন শুরু করে দেয় যে ভবিষ্যতে সে এইচএস পাস করার পরে নিটে চান্স পাবে, ডাক্তার হবে। কিন্তু সঠিক পদ্ধতিতে, বারবার আমি একথাটা বলি, সঠিক পদ্ধতিতে না এগোলে কিন্তু চান্স পাওয়াটা খুব টাফ। 8 থেকে শুরু করা, 11 থেকে শুরু করা, 9 থেকে শুরু করা, যেখান থেকেই শুরু করো তোমাকে কিন্তু সঠিক পথে এগোতে হবে। সঠিক পথে এগোনো বলতে আমি কি বলতে চাই? সঠিক পথ বলতে দেখো, কেবলমাত্র মুখস্থর উপরে নির্ভর করে পড়াশোনা করলে কোনো দিন তুমি নিট চান্স পাবে না, নিট ক্লিয়ার করতে কোনো দিন পারবে না। তোমাকে কেবলমাত্র, কেউ যদি মনে করে যে আমি স্কুলে ফার্স্ট হব, তাকে তো মুখস্থ করতে হবে। স্টুডেন্ট অনেক সময় এটা চায় যে স্যার এই প্যারাগ্রাফটা লিখে দিলেন, স্যার এইটা অ্যান্সার করে দিলেন, আমি সেটা গাঁথিয়ে মুখস্থ করবো, সেটা পরীক্ষার খাতায় ঝেড়ে দিয়ে আসবো, উগড়ে দিয়ে আসবো, নাম্বার পেয়ে যাবো। যদি নিটের পড়াশোনা এইভাবে করতে চাও তাহলে নিট ক্লিয়ার করা কোনো দিন তোমার পক্ষে সম্ভব নয়। তোমাকে, আমি বায়োলজির টিচার হিসেবে মনে করি, ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই তাই করা উচিত, যে তোমাকে সাবজেক্টটা বুঝতে হবে। অনেকেরই ধারণা বায়োলজি মানে মুখস্থ করা, আরে বায়োলজি তো মেয়েরা পড়ে, বায়োলজি তো মুখস্থ করা, এটা বলা মানে বায়োলজিকে অপমান করা হয়, টিচারকেও এবং সাবজেক্টকেও অপমান করা হয়। তো অথচ সেই যারাই বলেন তারাই কিন্তু অনেক সময় ছোটোবেলা থেকে বলেন যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে। তার ডাক্তার হওয়ার জন্য বায়োলজি সাবজেক্টের উপর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, 50% মার্কস টোটাল বায়োলজির, বাকি 50%-এর মধ্যে 25% ফিজিক্স আর কেমিস্ট্রিতে, 720 নাম্বার মধ্যে 360 নাম্বার বায়োলজিতে, 90টা প্রশ্ন 4 9 36, প্রতিটা প্রশ্নের মান 4 4 9 36, 360 নাম্বার শুধু বায়োলজিতে। এবারে কথাটা আসি যে 360 নাম্বার তুলতে গেলে তার মধ্যে জ্ঞানমূলক, অর্থাৎ কিছু মুখস্থ করে তো অবশ্যই যাবে, কিছু কত সাল আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন, এই ধরনের প্রশ্ন কিছু অবশ্যই থাকবে। যারা পাওয়ার লক্ষ্যে যাবে তারা কিন্তু কেবলমাত্র এইগুলোই করবে না, তার সঙ্গে টোটাল বিষয়টা বুঝে যাবে, মানে তোমার সিলেবাসে যা কিছু রয়েছে টোটাল কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। এইটাই হচ্ছে নিট ক্লিয়ার করার মূল মন্ত্র, তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বায়োলজিদের, জীববিদ্যার যা কিছু চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার, কেবলমাত্র চ্যাপ্টারটা চ্যাপ্টার ভিত্তিক নয়, মানে ওই চ্যাপ্টারের বিষয়টা, প্রশ্নটা এই চ্যাপ্টারের প্রশ্ন, এইভাবে দেখলে চলবে না। যে রেনিনটা কেবলমাত্র ডাইজেস্টিভ সিস্টেমের প্রশ্ন, না, রেনিনটা এক্সক্রিটারি সিস্টেমের প্রশ্ন, অথবা টোটাল বিষয়টা, টোটাল সাবজেক্টটাই একটা চ্যাপ্টার, বিষয়টা এইভাবে ভাবো যে এই প্রশ্নটা ওই চ্যাপ্টারের প্রশ্ন, অর্থাৎ ওই চ্যাপ্টারটা খোলো, এইভাবে যদি ধরে ফেলো তাহলে কোনো দিনই অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার পরস্পরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হায়ার স্টাডিজে গিয়ে দেখবে তখন কোনো নির্দিষ্ট সাবজেক্ট বলে কিছু নেই, সব কটা সাবজেক্ট মিলেমিশে একাকার হয়ে যায়। বায়োলজিতেও তখন ম্যাথ থাকে, ফিজিক্সেও কেমিস্ট্রি পড়তে হয়, সব কিছুই মিলেমিশে একাকার হয়ে যায়। অর্থাৎ এখানে পড়াশোনাটা সেইভাবে করতে হবে, সে 9 থেকে শুরু করো, 8 থেকে শুরু করো, আর 11 থেকে শুরু করো, নিট পাওয়ার লক্ষ্যে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে আমি বলবো প্রত্যেকটা বিষয়ের, সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যাই হোক না কেন, পুরো কনসেপ্ট ক্লিয়ার করো। তো ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ হয়, বিটা জারণে কিটোন বডি তৈরি হয়, কেন তৈরি হয়, বা ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ হয় কেন, প্রত্যেকটা প্রশ্নের পিছনে কেন হয়, কীভাবে হয়, এবং তার টোটাল বিষয়টা ডাইজেস্ট করো, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তুমি উত্তর করতে পারবে। কারণ কনসেপচুয়াল প্রশ্ন এখন কিন্তু বাড়ছে, বিষয়টা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, কেবলমাত্র মুখস্থ করে গেলে অর্ধেকের বেশি প্রশ্ন তুমি অ্যান্সার করতেই পারবে না। জীববিদ্যার প্রথম থেকে অ্যানিম্যাল ক্লাসিফিকেশান তুমি মনে করবে যে, আমি উদাহরণ হিসাবে বলছি, যে অ্যানিম্যাল ক্লাসিফিকেশান মনে করলে যে অ্যানিম্যাল ক্লাসিফিকেশানটা কেবলমাত্র মুখস্থ করার, আমি বলবো একেবারেই না। অ্যানিম্যাল ক্লাসিফিকেশানের সঙ্গে বিবর্তন অঙ্গাঙ্গিভাবে জড়িত, অ্যানিম্যাল ক্লাসিফিকেশানে যে কিংডমগুলো রয়েছে, যে ফাইলামগুলো রয়েছে, যে ক্লাস ক্যারেক্টারগুলো তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা ইভলিউশন অনুসারে সাজানো রয়েছে পরপর, আর কোন ক্ষেত্রে কোনটা আবির্ভাব ঘটেছে, কোনটা এক্সটিংক্ট হয়ে গেছে কোন ক্যারেক্টারের, সেগুলো তোমাকে বুঝতে হবে। এই পর্বে, এই ক্লাসে এই ক্যারেক্টারটা এলো কেন, বা পরবর্তী যে এতে এই ক্যারেক্টার আবির্ভাব হলো কেন, প্রত্যেকটা প্রশ্নের পিছনে কেনটা খুঁজে বের করতে হবে, যে কেন এটা হলো। অতএব কোনো একটা বিষয় সেটা তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারই, সেল পড়তে গিয়ে তোমার মনে হতো না, প্রত্যেকটা অর্গানালের অবস্থান, তাদের ফাংশান আর স্ট্রাকচার পড়ে নিলেই হলো, শুধু মুখস্থ করে গেলেই হলো না, মুখস্থ করে গেলে হবে না, কিছুতেই হবে না, তোমাকে ওভারঅল সমস্ত বিষয়টা, প্রত্যেকটা অর্গানালের ফাংশানগুলোর পরস্পরের সঙ্গে রিলেশান খুঁজতে হবে। যে পারঅক্সিজমের মধ্যে তোমার ফটো রেসপিরেশান হয় কেন, 3টে সেল অর্গানাল তার মধ্যে ফটো রেসপিরেশান হয়, আলোক শ্বসন হয়,
তার মধ্যে পারক্সিজম থাকে কেন? পারক্সিজম তো অন্য কোনো গুরুত্বই নেই। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া দুটো সবথেকে ইম্পর্টেন্ট ডাবল মেমব্রেন কভার্ড অর্গানাল। তার সঙ্গে এমন একটা কোষীয় অঙ্গাণু জুড়ে গেল যারা তিনজনে মিলে আলোক শোষণ করে, ফটোরেসপিরেশন করে। তাহলে পারক্সিজমটা থাকার দরকার কেন? এটা তোমাকে বুঝতে হবে। যে আমি সেজন্য বারবার বলছি, যতগুলো চ্যাপ্টার পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো, নিট ক্লিয়ার করতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়বস্তু বা কেন কী বলতে চেয়েছে এবং কী কেন কোথায় কীভাবে প্রোটোটা আমাকে গিলে খেতে হবে, শুধু মুখস্থ করে গেলে কোনো মতেই চলবে না। বারবার বলছি আমি যে নিট ক্লিয়ার করতে গেলে তোমাকে কনসেপ্ট তৈরি করতে হবে, আর কনসেপ্ট তৈরি করতে গেলে তোমাকে ভালো করে বুঝতে হবে, শুধু মুখস্থ করে গেলে একেবারেই চলবে না। এবং তার জন্যে তোমাকে আরেকটা জিনিস করতে হবে, তোমার সামনে কোয়েশ্চেন চাই। কোয়েশ্চেনের অ্যান্সার তুমি পারলে না, কোয়েশ্চেনের অ্যান্সারটা জাস্ট দেখে নিলে হবে না। অ্যান্সারটা যখন তুমি দেখতে পেলে, কোনো একটা কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সারটা দেখতে পেলে, অ্যান্সারটা এটা হলো কেন, অন্যটা হলো না কেন, এটা তুমি আগে খুঁজে বের করো। এই অ্যান্সার খুঁজতে গিয়ে কোনো একটা বইয়ের একটা কোয়েশ্চেন, একটা দুটো কোয়েশ্চেন সারাদিন হয়তো কেটে গেল, দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, বাকিগুলো মোটে দুটো প্রশ্ন মনে হতেই পারে যে দিনের শেষে মাত্র আমি দুটো প্রশ্ন কি তিনটে প্রশ্নের অ্যান্সার খুঁজে পেলাম, ওটাই অনেক। তুমি বুঝতেই পারবে না যে এই খোঁজাটা তোমার কত বড় কাজে লাগবে, এই খোঁজাটা কত বড় কাজে লাগবে তুমি এখন বুঝতে পারবে না, তুমি পরে বুঝবে। সেই জন্যে ওই দুটো তিনটে কেন উত্তর খুঁজতে গিয়ে দেখবে অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, ওই জানাটা দরকার। টোটাল ক্লারিফিকেশান দরকার, যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের ক্লারিফিকেশান দরকার। আর এই ক্লারিফিকেশান শুধু বই পর পড়ে গেলে হবে না, তোমার কোয়েশ্চেন চাই। কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে যখন দেখবে ভুল হচ্ছে, তোমার উত্তরটা ভুল হলো আর অন্য উত্তরটা ঠিক, এই কেন এবারে নিজেকে প্রশ্ন করো যে এইটা কেন, এই কেনার উত্তর খুঁজতে গিয়ে বই তুমি ঘাঁটো, কোথাও যেতে হবে না, এই বই ঘাঁটলেই তুমি উত্তর পেয়ে যাবে অনেক কিছু। তার সঙ্গে টিচারদের সঙ্গে কনসাল্ট করবেন, নিশ্চয়ই অ্যান্সার পাবে। সেটা বারবার বলছি, কনসেপ্ট তৈরি করতে হবে আর MCQ অ্যান্সার করার চেষ্টা করো অ্যাজ পসিবল, যত সম্ভব MCQ অ্যান্সার করার চেষ্টা করো। যে যত বেশি পরিমাণে MCQ প্র্যাকটিস করবে, তত দেখবে নতুন নতুন প্রশ্ন তোমার সামনে আসছে, যেগুলো কোনো দিন তুমি ভাবোই নি। উদাহরণ হিসাবে একটা কথা বলি, যেমন দেখবে তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তাটায়, ওই রাস্তাটায় কতবার গেছো? বহুবার গেছো, কিন্তু তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তাটা, রাস্তার দুধারে কতগুলো গাছ আছে, রাস্তার দুধারে কী কী দোকান আছে, সমস্ত কিছু কি তোমার নলেজে রয়েছে? সমস্ত কিছু কি তুমি জানো? সমস্ত ইনফরমেশান তোমার কাছে নেই, অথচ ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে কি তারও আরও নিচু ক্লাস থেকে তুমি কিন্তু ওই স্কুলে প্রতিনিয়ত যাচ্ছ, দুবেলা যাচ্ছ। ঠিক একই রকমভাবে একটা বই যতবার তুমি ঘাঁটবে দেখবে তত নতুন নতুন জিনিস খুঁজে বেরোচ্ছে। অথবা সেই জন্য বইটা ঘাঁটার জন্য তোমার মনে প্রশ্ন আসবে, যখন দেখবে রাস্তার দুধারে কোন দোকানটা আছে, কোন নির্দিষ্ট দোকান আছে কি না, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা তোর বাড়ির পাশে ওই দোকানটা, তোর বাড়ির পাশে স্কুলে যাওয়ার রাস্তার মধ্যে ধারে পড়ে, তখন তুমি খোঁজার চেষ্টা করবে যে হ্যাঁ দোকানটা কোথায় দেখি তো, কিন্তু তার আগে তোমার কোনো দিন নলেজ আসবে না অ্যাকচুয়ালি সত্যি দোকান টোকান আছে কি না। সেই জন্য বলছি কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমার কোয়েশ্চেন চাই। কোয়েশ্চেন কোথায় পাবে? যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, এবং অবশ্যই ইংরেজিতে লেখা কোয়েশ্চেন ব্যাংক, অবশ্যই ইংরেজিতে লেখা কোয়েশ্চেন ব্যাংক, এবং সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার না পারলে শুধু যে অ্যান্সার দেখে নিলে, বইয়ে অ্যান্সার দেওয়া রয়েছে অ্যান্সারটা দেখে নিলে, এটা কিন্তু হবে না, এতে তোমার ইম্প্রুভমেন্ট কিছুতেই হবে না। তো ওই অ্যান্সারটা হলো, তোমারটা হলো না কেন, এটা খোঁজার চেষ্টা করো। জ্ঞানমূলক প্রশ্ন হলে ঠিক আছে, কত সালে কী আবিষ্কার করেছিলেন কোনো একটা জিনিস, সেটা তো জ্ঞানমূলক প্রশ্ন, ওটা তো আর কেন হয় না, কেন অত সালে আবিষ্কার করেছিলেন তার কোনো উত্তর হয় না। কিন্তু কোনো একটা বিশেষ প্রসেস, কেন এটা নয় কেন ওটা, বারবার বলছি আমি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো। দেখবে সারা বছর ধরে এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো, তোমার নলেজ অনেক বেড়ে গেছে, তখন তোমার নিট পাওয়া আটকানোর কারোর ক্ষমতা নেই। কিন্তু বারবার বলছি, কোয়েশ্চেন ব্যাংকের যে কোনো ভালো কোয়েশ্চেন ব্যাংক, NCERT অ্যাফিলিয়েটেড কোনো কোয়েশ্চেন ব্যাংক, তার থেকে কোয়েশ্চেন অ্যান্সার MCQ সলভ করার চেষ্টা করো। এবং শুধু পারলে না, আবার বলছি, অনেকবার বললাম আবার বলছি, পারলে না তোমার অ্যান্সারটা ভুল কেন, ওই অ্যান্সারটা ঠিক কেন, এইটাই ক্লারিফিকেশানটা ভালো করে দেখো, তাহলে তুমি অবশ্যই পাবে, তাহলে নিট ক্লিয়ার করা তোমার পক্ষে সম্ভব। আদারওয়াইজ কিন্তু ওই কেবলমাত্র গাঁতিয়ে মুখস্থ করে পড়াশোনাতে নিট ক্লিয়ার করা কোনো দিন সম্ভব নয়।